নেটফ্লিক্সে বাজিমাত করলো আমিরের লাল সিং চাড্ডা। চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ছিল আমির খান অভিনীত লাল সিং চাড্ডা। কিন্তু এই বলিউড অভিনেতার ছবিটি মুক্তির পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একে তো ছবিটি ঘিরে বিভিন্ন সংগঠনের বর্জনের ডাক, সঙ্গে যোগ হয় নেতিবাচক রিভিউ। ফল একেবারেই প্রত্যাশা মতো ব্যবসা করতে পারেনি আমির খানের স্বপ্নের ছবিটি। দর্শকের আশাভঙ্গের পর রীতিমতো ভিডিও পোস্ট করে ক্ষমা চান অভিনেতা। আমির আগে বলেছিলেন হলে মুক্তির ছয় মাসের আগে ওটিটিতে মুক্তি দেবেন না, কিন্তু হলে মুক্তির পর মাত্র 180 কোটি রুপি আয় করা ছবিটি 2 মাসের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পায়। ছবি ফ্লপ হওয়ায় ছবিটির মূল্য কমে যায়, মাত্র 80 কোটি রুপিতে ছবিটি কিনে নেয় নেটফ্লিক্সে। আর 5 অক্টোবর পূর্ব ঘোষণা ছাড়াই নীরবে নেটফ্লিক্সে ছবির প্রিমিয়াম হয়। সিনেমা হলে ফ্লপ হলে ওটিটিতে বাজিমাত করেছে লাল সিং চাড্ডা। মুক্তির পরে সারা বিশ্বের দর্শক ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। এই প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহে 66 লাখ ঘন্টার বেশি ভিউয়ারশিপ পেয়েছে ছবিটি। এর মধ্যেই নেটফ্লিক্স ইন্ডিয়া টপ চার্টের শীর্ষে আছে ছবিটি। এছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ইংরেজি ভাষী টপ চার্টে দ্বিতীয় স্থান রয়েছে লাল সিং চাড্ডা। নেটফ্লিক্সে এই সপ্তাহে শীর্ষ 10-এর জায়গা করে নিয়েছে 4টি ভারতীয় ছবি। অন্য দুটি হলো তেলুগু ছবি রাঙ্গা রাঙ্গা ভাইবা ভাঙ্গা ও সাকিনি ডাকিনি। ছবি দুটি রয়েছে যথাক্রমে 9ম ও 10ম স্থানে। এছাড়া বাংলাদেশ, মরিশাস, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 13টি দেশে সব ভাষা মিলিয়ে নেটফ্লিক্সের টপ চার্টে 10-এ স্থান করে নিয়েছে লাল সিং চাড্ডা। হলো ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খান ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং প্রমুখ। দৈনিক আমার সংবাদ।